জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধ্বংসযজ্ঞ তো চলছেই, এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও অনিরাপদ করে দিয়েছে বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থা। ভবিষ্যতে পৃথিবীর সব মানুষ পর্যাপ্ত খাবার পাবে কি না এ নিশ্চয়তা নেই। ভবিষ্যৎ বিপর্যয়ের কথা ভেবে ইসরায়েলের বিজ্ঞানীরা জিন ব্যাংক তৈরি করছেন। এই ব্যাংকে রাখছেন বুনো শস্যের বীজ। এর মধ্যে এমনও কিছু বীজ আছে যেগুলো কৃষিকাজের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত টিকে আছে। এই বীজগুলোই কৃষকদের সহায়তা করবে আসছে দশকগুলোতে বৈরী পরিস্থিতিতে শস্য উৎপাদনে। המסע של קרחונים או לא יודע, כל סוג של קטסטרופה שאפשר לחשוב עליו, אתה צריך למצוא. ভলকানি ইনস্টিটিউটে উদ্ভিদ বিজ্ঞানীদের সংগ্রহ করা বিভিন্ন বীজ রাখা হচ্ছে ইসরায়েল প্ল্যান্ট জিন ব্যাংকে। ক্ষেতগুলো মরুভূমি হয়ে যাওয়ার আগে গম, ভুট্টা, বার্লি সহ বিভিন্ন শস্যের বীজ সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণার পরিকল্পনা এই বিজ্ঞানীর। We know somehow what is the challenges for today. We don't know what are going to be the challenges in 10 years, in 15 years, in 100 years. We want to make sure that our next generations will have the tools to cope with all the changes that will come. So we're making sure to have that available. জিনগতভাবে পরিবর্তন করা বুনো এই শস্যগুলো বৈরী পরিবেশে রোগবালাই মোকাবিলা করেও টিকে যেতে পারবে। এই ব্যাংকে এখন পর্যন্ত হাজার হাজার বীজ সংগ্রহ করে রাখা হয়েছে। There are many gene banks around the world. Almost every country has one. But Israel is located in a very unique place. First, we are located within three continents, Europe, Asia and Africa. বিশ্বব্যাংক জানিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কৃষি ব্যবস্থা এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতিরিক্ত গরম, খরা, বন্যা আর রাসায়নিকের ব্যবহারের কারণে ভবিষ্যতে আরও ঝুঁকির মুখে পড়বে শস্য উৎপাদন। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।